বন্ধুরা এডিটিউ বিডি ডট কমে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে বাচ্চাদের সাথে কিছু মজার শিক্ষণীয় এডুকেশনাল কাজ নিয়ে আচ্ছা বন্ধুরা তোমরা জানো যে এডিটিউ বিডি ডট কমের একটা প্লেলিস্ট আছে যে প্লে নাম হচ্ছে ইসিডি হ্যাঁ ইসিডি মানে হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হচ্ছে শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চা শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন জিনিসের প্রতি খুব খেয়াল রাখতে হয় যেমন এখনকার যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বাবা মারা নিজেরা অনেক বেশি ব্যস্ত থাকেন দুজনেই চাকরি করেন দেখে বাচ্চাকে একটু সময় কম দেওয়া হয় বাচ্চাকে অনেক ছোট বয়স থেকে ব্যস্ততার কারণে হাতে ট্যাপ দিয়ে দেওয়া হয় এবং এই মোবাইল ফোনের কারণে যেটা হচ্ছে যে বাচ্চার জীবনটা এরকম স্ক্রিনে বেস হয়েছে তারা কথা কম বলছে মুভমেন্ট কম করছে হাঁটা চলা কম করছে যেটা অনেক সময় অনেক প্রবলেম হতে পারে তো ছোটোবেলা থেকে বাচ্চার মানসিক বিকাশ আসলে অনেক দ্রুত গতিতে হয়ে থাকে তাই বাচ্চাকে আসলে অনেক দিকে খুব খেয়াল রাখতে হয় তার ক্রিয়েটিভিটি গ্রো করার জন্য আর আজকের এই ভিডিওটি থেকে আমরা সেটাই দেখবো যে বাবা মারা বাচ্চার সাথে কী ধরনের কাজ করতে পারেন বা একটা বাচ্চা বিরক্ত করছে তাকে হাতে মোবাইল বা ট্যাবটা না দিয়ে তাকে কী ধরনের অ্যাক্টিভিটিজে এঙ্গেজ করতে পারলে বাচ্চা বিজি থাকবে এবং সেটা বাবা মাকেও একটু পিস দিবে তো আমরা চলো দেখ দেখি না এখানে কিছু অ্যাক্টিভিটিজই দেওয়া আছে আমরা বাবা মারা যেই ভুলটা করি সেটা হচ্ছে কিছু হলে বাচ্চাদেরকে একটা নতুন খেলনা কিনে দিয়ে দিই এখন একটা জিনিস সাথে যারা বাবা মা তারা সবাই খেয়াল রাখ করবেন যে বাচ্চা সব সময় কিন্তু সেম টয়স দিয়ে খেলতে চায় না তারা ভ্যারাইটি এবং ডিফারেন্সিটি খুব লাইক করে তো আপনার সব সময় টাকা খরচ করা দরকার নাই নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখে আপনি বাচ্চাকে দিয়ে দিয়েছেন এখানে দেখুন একটা কার্ডবোর্ডের উপর তাকে জাস্ট কিছু পথ এঁকে দেওয়া হয়েছে যেটা দিয়ে সে তার গাড়ি চালাচ্ছে তারপরে এই অ্যাক্টিভিটিসটাই দেখুন সেটা হচ্ছে কালারফুল ম্যাটের উপরে তাকে বিভিন্ন কালারফুল ব্লকস দিয়ে হচ্ছে কালার ম্যাচিং করার জন্য এটা কিন্তু বাচ্চার রিজ স্কিলস অ্যান্ড আইডেন্টি স্কিলস অনেক শার্প করবে তারপর হচ্ছে সব সময় ওই যে ডলস বোতল দিয়ে না করে বরং ডিসপোজেবল গ্লাস দিয়ে বাচ্চাকে একটা খেলতে দেওয়া হচ্ছে এবং এখানে সবসময় আমরা বাচ্চাদেরকে খুব অনেক কালার করতে দেখাই এখানে কালার করাটা আরেকটু ডিফারেন্টভাবে দেখানো হয়েছে যে আপনি তুলো বিছিয়ে দিন এবং বিভিন্ন কালার দিয়ে তুলি দিয়ে বাচ্চাকে সেই তুলোর উপর কালার করতে বলুন আসলে সবসময় কিন্তু অনেক দামি খেলনা কেনার প্রয়োজন নাই দেন এগুলো কিন্তু বাচ্চার অনেক ডেভেলপমেন্টে সাহায্য করবে সে বিজি থাকবে মোবাইল দিলে কিন্তু বাচ্চা কথা কম বলবে এবং আস্তে আস্তে অনেক সমস্যা হয়ে যেতে পারে আসলে অটিস্টিক হয়ে বাচ্চারা কিন্তু কখনো জন্মায় না কিন্তু সে কয়েক বছর পর কিন্তু তার অটিজম হয়ে যেতে পারে এবং অটিজম হওয়া থেকে তাকে আগে রক্ষা করা যেতে পারে যদি এই স্পিচ ডিলে বা অন্যান্য ডেভেলপমেন্টাল ডিলে আগে থেকে লক্ষ্য করা যায় সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে আমরা বাবা সেই ব্যাপারগুলো অনেক অনেকে জানি না তেমন একটা সচেতন না এই কারণে আসলে খুব আনকনশিয়াসলি আসলে আমরা বাচ্চাদেরকে অটিজমের দিকে ঠেলে দিই তো যদি এই ধরনের এই যে কালার ম্যাচিং কালার পেপারে যদি তাকে বিভিন্ন স্টিকার লাগাতে দেওয়া হয় যে সেম কালার পেপারে স্টিকার দেন হচ্ছে আপনি ডিসপোজেবল গ্লাস কেটে কেটে এরকম গোল হচ্ছে ফ্রিজবির মতো তাকে কেটে কেটে তাকে খেলতে দিলেন সবসময় আপনার নতুন খেলনা খেলার প্রয়োজন নেই আচ্ছা একটা জিনিস হচ্ছে বাচ্চা তাই শিখে যা তার বাবা মাকে করতে দেখে বাবা মা এবং পরিবার এবং তার আশেপাশের সারাউন্ডিংস থেকে সে সবচেয়ে বেশি শিখে তো এই লার্নিংটা আসবে বাচ্চা যদি আপনাকে ক্রিয়েটিভ দেখে তাহলে তার নিজের মধ্যেও ক্রিয়েটিভ হবে বাচ্চার সাথে আপনি নিজে পেন্ট করুন গান করুন এবং এখানে দেখেন যে এরকম একটা গাড়ির ম্যাপিং কার ম্যাপিং আপনি যদি বাচ্চাকে করে দেন তাহলে সে কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি স্কিলস থেকেও খুব বেশি খুব বেশি ইমপ্রেসড হবে এবং সে অনেকক্ষণ এটা নিয়ে বিজি থাকবে আপনাদের হয়তো মনে হতে পারে বাচ্চা তো মুখে আমাকে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না ওকে বুঝতে পারছে বাট ডেফিনেটলি বাবা মার সব এফোর্টকে তারা অ্যাপ্রিসিয়েট করে তারা সেটাকে অবশ্যই বুঝতে পারে বিকজ তাদের এ সময় মাইন্ড খুব দ্রুত গতিতে চলেছে সে বুঝতে পারছে না এটা মনে করার কোনো কারণই নেই আসলে আরেকটা এখানে আরও কিছু আমরা এক্সাম্পলস দিয়েছে যেমন হচ্ছে শেপস শেপস আসলে বাচ্চাকে অবশ্যই শিখতে দেওয়া উচিত এই বয়সে প্রায় হচ্ছে দুই বছরের পরেই আপনি এইসব খেলা তাদেরকে দিতে পারবেন তারপর এরকম ধরেন ঝাঁঝরি অনেক সময় থাকে আপনি কিছু পাইপ দিয়ে দেন আর পাইপ দিয়ে বাচ্চাকে খেলতে দিয়ে দেন তারপর হচ্ছে প্লেডো প্লেডো আসলে আমরা অনেকেই কিনে নিয়ে আসি প্লেডোটা শক্ত হয়ে যায় তো কন্ডিশনার আর স্টার্চ মিলে আপনি নিজে এটা বাসাই করতে পারেন আপনি বাচ্চাকে রেইনবো সম্পর্কে ধারণা দেন যে আকাশে রং ধনুটা কী কী কালার নেওয়া হয় এবং সেই কালারগুলোকে সিকোয়েন্সালি সাজানোর বাচ্চনা দেন আর একটু বড় আপনার বাচ্চাকে কম থেকে বেশি কম থেকে বেশি এবং বেশি কমের ধারণা দিতে পারেন যেমন এরকম দুটো গ্লাসে আপনি কিছু লাল পানি দিয়ে দেন কিছু নীল রঙের পানি দিয়ে দেন তারপর কম বেশি করে দেন বাচ্চাকে বলেন ছোট থেকে বড় সাজাও বা বড়ো থেকে ছোট সাজাও তো আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে এটাকে অবশ্যই লাইক দিন এবং এবং এটাকে শেয়ার করতে ভুলবেন না এবং রেগুলার লগ ইন করে আমাদের ডাব্লিউডাব্লিউ ডট বিডি ডট কমে বিকজ এখানে লার্নিং রিলেটেড আপনি অনেক রকম ভিডিও পাবেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ